সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন মুসলমানদের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এই পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে প্রথম যে নামাজ, সে নামাজের নাম হলো ফজর নামাজ। প্রিয় দর্শক, আজকে আমরা শিখব কিভাবে পবিত্র ফজরের নামাজ আদায় করতে হয়। পবিত্র ফজরের নামাজ চার রাকাত, দুই রাকাত সুন্নতে মুয়াক্কাদা এবং দুই রাকাত ফরজ। প্রিয় দর্শক, নামাজটি শুরু করার আগে পবিত্র ফজর নামাজের কয়েকটি ফজিলত জেনে নেই। সহি মুসলিমে এসেছে, যে ব্যক্তি পবিত্র ফজরের নামাজ আদায় করে সে যেন সারাদিন আল্লাহর জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সহি মুসলিমে আরেকটি হাদিস এসেছে, রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, মানুষ যদি জানতো ফজর ও এশার নামাজের কি ফাজাইল, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা জামাতে গিয়ে অংশগ্রহণ করত। প্রিয় দর্শক, অন্য হাদিসের ভিতর রয়েছে, রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, যে ব্যক্তি এশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়ে সে যেন অর্ধরাত পর্যন্ত ইবাদত করল। অতঃপর যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে নিল সে যেন সারা রাত ইবাদত বন্দিগিতে কাটিয়ে দিল। ফজর নামাজ চার রাকাতের মধ্যে দুই রাকাত ফরজ নামাজ কিভাবে আদায় করতে হয় এই ভিডিওতে তা দেখানো হলো। আর বাকি দুই রাকাত সুন্নতে মুয়াক্কাদা কিভাবে আদায় করতে হয় তার লিংক আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তাহলে চলুন ভিডিওটি শুরু করি। নামাজের শুরুতেই নিয়ত করে নিতে হবে। যখন যে নামাজ পড়বেন তখন ওই নামাজের এরাদা অথবা সংকল্প করবেন, এটার নামই হলো নিয়ত। নিয়ত মনে মনেও করা যায়, আবার মুখে মুখেও করা যায়। আমরা আপনাদেরকে বোঝাবার জন্য নিয়তটি পড়ে শোনাচ্ছি। আমি ফজরের দুই রাকাত ফরজ নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। এখন আমরা সানা পাঠ করে নিব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আমরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ এবং সূরা ফাতিহা পাঠ করে নিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এখন আমরা বিসমিল্লাহ এবং কোরআন হাকিমের যে কোনো একটি সূরা অথবা কোনো সূরার অংশ বিশেষ তেলাওয়াত করব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তার কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, ফাজআলাহুম কাআসফিন মাকুল। এখন আমরা যথা নিয়মে রুকু এবং সেজদা করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাব। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামিআ আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াআফিনি
আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম, الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এখন আমরা বিসমিল্লাহ এবং কোরআন হাকিমের যে কোনো একটি সূরা অথবা কোনো সূরার অংশ বিশেষ তেলাওয়াত করব। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন যথানিয়মে রুকু এবং সেজদা করে শেষ বৈঠকের জন্য বসে যাব। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামিআ আল্লাহু লিমান হামিদা, রাব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার, اللهم اغفر لي وارحمني واهدني وارزقني وعافني। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। শেষ বৈঠকে প্রথমেই তাশাহুদ পাঠ করে নিব। التحيات لله والصلوات والطيبات، السلام عليك أيها النبي ورحمة الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين، أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। অতঃপর দুরূদ শরীফ পাঠ করে নিব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দোয়া মাসুরা পাঠ করে নিব। আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এখন আমরা সালাম ফিরাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরানো হলেই আল্লাহু আকবার একবার পাঠ করব, অতঃপর আস্তাগফিরুল্লাহ তিনবার পাঠ করে নিব।
আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দর্শক শ্রোতা, অতঃপর দু হাত তোলে মহান আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করব। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর এভাবেই আমাদের নামাজটি শেষ হলো।